আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো কিভাবে প্রাইমারির ফর্ম ফিল আপ করতে হবে। এখন প্রাইমারির ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে সার্কুলার হচ্ছে, আপনারা কিভাবে নিজেদের ফর্ম নিজেরাই সুন্দর করে ফিল আপ করতে পারবেন তার লাইভ দেখাবো একদম, যে কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে তার লাইভ ফর্ম ফিল আপটা দেখাবো। আজকে আমরা চলে যাচ্ছি সরাসরি ওয়েবসাইটে, আমরা যদি নর্মালি নেট কানেকশন দিয়ে নিবো, নেট কানেকশন দেওয়ার পরে আমরা গুগল সার্চ বারে আমরা টাইপ করবো আমরা টাইপ করবো। টাইপ করার পর ইন্টার চাপবো, তাহলে আমরা সরাসরি যে প্রাইমারির যে সার্কুলার হবে সেইখান থেকে সরাসরি আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমরা এখানে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা দেখতে পারবো। আর এখান থেকে যারা ঢাকা চট্টগ্রামের জন্য যে 24/6/2023 তারিখে আবেদনটা শুরু হয়েছে, 8 তারিখ পর্যন্ত এটা থাকবে, এটা আমরা এখানে কি পুরো সার্কুলারটাই আমরা দেখতে পারবো, যে আমরা এখানে পুরো সার্কুলারটা কিভাবে কি না এটা অবশ্যই আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি আবার সরাসরি দেখাচ্ছি না। এখানে কতটা পর্যন্ত দিতে হবে, কত টাকা লাগবে, কত কি লাগবে বা কিভাবে অ্যাপ্লিকেন্ট করবেন, সেই সব গুলো প্রসেস এখানে বলা আছে। আমি একটু বলি যে ডিপির এই ওয়েবসাইটে এখান থেকে শুরু হবে 24/6/10 সকাল 10:30 থেকে শেষ হবে 8/7/2023 রাত 11:59 মানে 12টা পর্যন্ত। এই ওয়েবসাইটে অ্যাড্রেসে যে তারপর আমি প্রথমেই দেখছেন যে অ্যাড্রেসে ঢুকেছি, তারপরে এইখান থেকে এটা আমার করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অ্যাপ্লিকেন্ট করার পরে এটা হচ্ছে আনপেইড থাকবে, তখন আপনি এটা ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন আপনার ভুল ত্রুটি হয়েছে কিনা। তারপরে হচ্ছে এখান থেকে যদি আপনার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাকে টাকা পাঠাইতে হবে 220 টাকা, আর যে করবে তার সার্ভিস চার্জ আছে, সব মিলে 300 বা 350 টাকা লাগতে পারে। তারপরে হচ্ছে যদি আপনারা টাকা দিয়ে দেন, পেইড করে দেন, তাহলে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট পেইড ওই ওয়েবসাইটে এখানে আমি দেখাই দিব, যে এখানে যে অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, ইউজার আইডি পাসওয়ার্ড ওরা ফোনে দিয়ে দিবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা আপনি হচ্ছে কি করতে পারবেন, আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে অবশ্যই সংরক্ষণ করবেন। ওকে, তাহলে এখানে আরো কিছু বিধিবিধান আছে, এগুলো আপনারা দেখে নিয়েন। আমি সরাসরি দেখাচ্ছি যে কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে। তাহলে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে আমরা সার্কুলারটা দেখেছি, এখানে ইনস্ট্রাকশন আছে, এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এখানে, তো আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা এই রেডিও বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, দিব এসএসসি রিকোয়ারমেন্ট টা দিয়ে দিব। এসএসসি এক্সামিনেশন কি, আমরা এসএসসি যারা দাখিল, যারা মাদ্রাসা থেকে পড়েছে তারা দাখিল, যারা এসএসসি প্রফেশনাল যে যার মতো দিয়ে দিব। আমি এসএসসি, বোর্ড হচ্ছে যার যে বোর্ড সেই বোর্ড দিয়ে দিব, আমি হচ্ছে ঢাকা, যার যে বোর্ড সেই বোর্ড দিয়ে দিব, আমি হচ্ছে ঢাকা, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। রোল রোল হচ্ছে 43, 41। ওকে, রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশনটা দিয়ে দিব, রেজিস্ট্রেশনটা হচ্ছে যার যে রেজিস্ট্রেশন সেটা দিয়ে দিবা, পাসিং এ যার যেটা সেটা দিয়ে দিবা। তারপর হচ্ছে আমি একটা ফরম্যাট আর কি দেখানোর জন্য আমি দিতেছি, নতুবা নেক্সট ইতে যাবে না, সেজন্য আমি হচ্ছে রিয়েল একটা দিয়েই দেখাচ্ছি, তোমরা তোমাদেরটা দিবা। এসএসসি, এসএসসি, এসএসসি কেউ আলিমা সহ ডিপ্লোমা যে যেটা সেটা দিয়ে দিবা। তারপরে বোর্ড হচ্ছে হ্যাঁ ডিপ্লোমা হলে টেকনিক্যাল, আর এসএসসি তো ঢাকা বা যে যে বোর্ড সেটা, এটা অবশ্য তোমরা জানো। এখানে সাবজেক্ট দিয়ে দিবা, যে যে সাবজেক্টে পড়ছো সেই সাবজেক্টটা দিয়ে দিবা। ওকে, তারপরে হচ্ছে রুল, রুল হচ্ছে আমি একটা দিয়ে দিলাম। ওকে, রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে ওটা 4 বা 5 যার যেটা থাকে, আমার এখানে যেটা থেকে ফিল আপ করতেছি এটা আউট অফ 4 ছিল, তোমাদের এইচএসসি হলে অবশ্যই আউট অফ 5 হবে। পাসিং এ আর যেটা সেটা দিয়ে দিব। ওকে, আমরা যখন এটা দিয়ে দিব তখন হচ্ছে এটা নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে, এখানে আবেদনকারীর নাম এবং ঠিকানা অনেকটাই চলে আসবে, এই যে এখানে নাম চলে আসছে, তবে বাংলা এগুলো বাংলাটা দিতে হবে, বাংলাটা যার যার মতো লিখে দিবা, পিতার নামও দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে
মাতার নাম, মাতার নামও দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে রিলিজিয়ন, রিলিজিয়ন এখানে যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো সব ফিল আপ করে দিতে হবে। তো আমি ফিল আপ করে রেখেছি বা ফিল আপ দিয়ে দিচ্ছি, যে এখানে ফিমেল বা এগুলো যার যারটা সেই সেই মতো দিয়ে দিলেই হবে। এখানে তেমন কিছু নাই, যাদের ডেট ন্যাশনাল আইডি দিলে ডেট অফ বার্থ, বার্থ রেজিস্ট্রেশনের দরকার নেই বা পাসপোর্টের দরকার নেই, নো দিয়ে দিলাম। মেরিটাল স্ট্যাটাস, মেরিটাল স্ট্যাটাস মেরিট হলে যা আছে তাই দিবা, সিঙ্গেল বা মেরিট। তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা অবশ্যই কনফার্ম করে দিতে হবে। তারপরে এখানে কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিয়ে দেবে, এটা ম্যান্ডেটরি। এগুলো এখানে কোনো কিছু বাদ রাখা যাবে না, বাদ রাখলে পরবর্তী অপশনে যাবে না। এখানে এই যে রেস্ট্রিকশন আছে কিনা, ফ্রিডম ফাইটার যেহেতু 32 বা ফিজিক্যাল যারা অসুস্থ তারা তাদের ডুপ্লিকেট নট ডুপ্লিকেট হলে ওইটা নাই, ওই রকম হবে। তারপরে হচ্ছে যদি কোঠা থাকে যে কেউ যদি কারো বাবা মা যদি গভর্নমেন্ট টিচার থাকে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে, সেক্ষেত্রে একটা কোঠা থাকবে, ইয়েস দিলে ইয়েস, নো দিলে নো, আমার নেই তাই নেও দিয়ে দিলাম। যাদের আছে তাদের রিলেশনটা যাবে কি এখান থেকে সিলেক্ট করে দিবা। ওকে, এখন বর্তমান অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস শ্বশুর বাড়ি অথবা নিজের বাড়ি অথবা ছেলেরা হইলে নিজের বাড়ি যে যার মতো অ্যাড্রেসটা দিয়ে দিবা। ওকে, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট আমি আমার নিজের মতো ফিল আপ করে দিলাম, তোমরা তোমাদের মতো ফিল আপ করে দিবা। ওকে, এখানে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে এটাতে শুধু টিক চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট স্টেপ দেখবো। এসএসসি দেখলাম আমরা সব চলে আসছে, এসএসসি এগুলা অটোমেটিক রেজাল্ট টেজাল্ট চলে আসে, কে কোন গ্রুপ এগুলা এগুলার ই করতে হয় না। তারপরে হচ্ছে গ্রাজুয়েশন লেভেল যদি থাকে তাহলে, না এসএসসি তো যেহেতু প্রাইমারি নিয়োগ তাহলে অবশ্যই গ্রাজুয়েশন লেভেল লাগবে, অনার্সটা লাগবে অন্তত। ওকে, মানে আমারটা ফিল আপ করে দিচ্ছি, তুমি তোমাদেরটা ফিল আপ করে দিবা। ওকে, পাসিং ইয়ার, পাসিং ইয়ার হচ্ছে বিএস, ডিগ্রি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রেজাল্ট। এটাও আসলে ফেক দিলে আসবে না, বা যদি কেউ মনে হয় ভুল হচ্ছে, ভুল হলে আবার এটা যতক্ষণ না পর্যন্ত তুমি হচ্ছে অ্যাপ্লাইটা অ্যাপ্লিকেন্টের পেমেন্ট না করবা ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাইটা কাউন্ট হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমাকে কি করতে হবে, তুমি এটা বারবার দেখে নিতে পারো। তারপরে এখানে যদি মাস্টার্স কেউ দেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে এই যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এই কোডটা অবশ্যই এখানে লেখা লাগবে। যদি কেউ মনে হয় যে না এই কোডটা কি লিখছে আমি বুঝতেছি না, তাহলে এখান থেকে আবার চেঞ্জ করা যাবে। তাহলে আমি বুঝতেছি, যেহেতু আমি লিখে ফেলি TGA TGA XXX 7, এটা না বুঝে গেলে ক্লিক হেয়ার এখানে দিলেই হয়ে যাবে। ডিক্লেয়ার আমি বললাম যে উপরে সব সত্য, আমি এখান এটা সাবমিট করলাম। আমি যেহেতু সাবমিট করব না, কারণ হচ্ছে এটা আমি সাবমিট করব না, সেজন্য আমি সাবমিট, সাবমিটে যাওয়ার পরে তোমাদের কি আসবে, সাবমিটে দেওয়ার পরে হচ্ছে ছবি আর সিগনেচার যাবে। ছবি আর সিগনেচার 300x300 পিক্সেল করে আগে কেটে নিতে হবে, আর সিগনেচারটাও কেটে নিতে হবে। নির্দিষ্ট জায়গায় আপলোড করে ডাউনলোড করে নিতে পারবা। এখন ডাউনলোড করে নেওয়ার পরে যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আনপেড অ্যাপ্লিকেন্ট কপিটা এখানে আসবে। তখন আনলে আনপেড অ্যাপ্লিকেশনটা আসার পরে আপনাকে পেড করতে হবে। এখন আপনি কিভাবে পেড করবেন, এখন পেড করার সিস্টেমটা হচ্ছে এখানে লেখা আছে নিচে, যে এখানে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। প্লিজ যদি যে কোনো একটা টেলিটক নাম্বারে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পাঠাইতে হবে। এখন একটা SMS দিতে হবে আপনাকে সেখানে টেলিটক নাম্বার থেকে DPER ইউজার আইডি, যে এই ইউজার আইডিটা দিতে হবে এবং দেন এত নাম্বারে আপনাকে পাঠিয়ে দিতে হবে। ওরা ফির দিয়ে একটা মেসেজ দিবে যে আপনার এত, এটা আপনার একটা পিন দিবে, আর ডিজিটটা একটা পিন দিবে, লাইক এরকম হইতে পারে পিনটা। আচ্ছা, এখন আপনাকে সেকেন্ড মেসেজ লিখতে হবে, মেসেজ অপশনে যে DPER স্পেস ইয়েস, ইয়েস কথাটা লিখতে হবে যে আমি এটার জন্য এগ্রি। তারপরে পিন নাম্বার দিতে হবে এবং এই নাম্বারে সেন্ড করতে হবে। এখন আপনাকে কত টাকা পাঠাতে হবে, কত কি, সেই ভিত্তি মেসেজে ওরা বলে দিবে। বলে দিলে যদি আপনি রাজি থাকেন, ইয়েস লিখে যদি এই নাম্বারটা যদি আবার এই টাকাটা আপনার ফোন থেকে টেলিটক নাম্বার থেকে কেটে নেওয়া হবে। তো যদি আপনাকে কেটে নিয়ে দ্বিতীয় মেসেজ দেওয়ার পরে ওরা আবার ফিরতি আরেকটা মেসেজ দিবে DPER ইয়েস, এটা যখন দেখবেন আপনারা রিটার্ন আপনাদের বলবে যে আপনার অ্যাপ্লিকেন্ট আপনার পেমেন্ট সাকসেসফুল, আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তখন আপনি হচ্ছে কি করতে পারবেন, ওই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে দিতে পারবেন। কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটা আমি তো দেখাই দিলাম, দেখাই দিচ্ছি।
সেটা কোত্থেকে ডাউনলোড দিবেন, সেটা ডাউনলোড দিবেন এই যে এখান থেকে এই অপশনে আসে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, লগ ইন করলেই তখন আপনি যে অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করবেন সেটা পেইড হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে গেল। ওকে, আশা করি সবাই বুঝতে আশা করি বুঝতে পারছে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কোনো কথা বা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাও। আর হচ্ছে অ্যাপ্লিকেন্টটা যে নিউ বিজ্ঞপ্তিটা আছে সেটা একটু ভালো করে পড়ে নাও, তাহলে কোনো সমস্যা থাকবে না। আশা করি নির্ভুলভাবে যার যার ফর্ম ফিল আপ করতে পারবা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো করে পড়াশোনা করো, সবার সবার জন্য সবার দোয়া রইলো। ওকে, আল্লাহ হাফেজ।